নমস্কার সকল দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। শাস্ত্রভিত্তিক এবং জ্যোতিষভিত্তিক বিভিন্ন তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে রাখুন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার জন্য, কারণ এই আমরা প্রত্যেকে নির্দিষ্ট একটি জায়গা বসবাস করি, কারো বাড়ি, কারো ভাড়া বাড়ি, কারো ফ্ল্যাট, কারো বা তার সেরকম সাধ্য অনুযায়ী তার একটা বাড়ি থাকে, সেটা ভাড়াও হতে পারে বা সেটা নিজস্ব হতে পারে। এবার অনেক সময় আমরা শুনে থাকি যে বাস্তুদোষ, বাস্তুদোষ এবার কার আছে কার নেই কী করে আমরা বুঝবো এটা একটু আগে আলোচনা করে নিই, তারপরে সেখান থেকে বেরিয়ে আসার উপায় কী সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, আপনাদের কমেন্ট আমাকে প্রেরণা যোগায় এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। তো বিষয়টি হচ্ছে, আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কী করে বুঝবেন? বাড়িতে আমাদের প্রত্যেকেরই 10টি দিক রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব, অধ। তো এবার যে বিষয়টি হচ্ছে যে আমরা এই 8টি দিকের মধ্যে কিন্তু প্রত্যেকে আবদ্ধ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং ঈশান, নৈঋত, অগ্নি, বায়ু। এবার সবচেয়ে যেটা বাড়ির মধ্যে ভাইটাল জিনিস সেটা হচ্ছে আপনার বাড়ির বাথরুম পায়খানা বা জলের ট্যাঙ্কি বা জলের সেফটি ট্যাঙ্কটা, জলের যে রিজার্ভারটা এবং আপনাদের যে বাথরুমে বা টয়লেটের যে সেফটি ট্যাঙ্ক এটা কোন দিকে আছে। এটা আপনারা যদি কারো বাড়ির বাথরুম পায়খানা কল পার জলের জায়গাটা দক্ষিণ দিকে হয়ে যায় তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন আপনার বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জির পরিমাণ বেশি রয়েছে, বাড়িতে কারোর সঙ্গে কারো মতের মিল হবে না, কেউ কারো কথা শুনতে চাইবে না এবং একে অপরের সঙ্গে মনোমালিন্য হবে, কথা কাটাকাটি হবে, আন্তরিকতা থাকবে কিন্তু মতবিরোধটা একটু বেশি থাকবে, অর্থ সহজে ধরা যাবে না। উপার্জন করছেন, চারজনের বাড়িতে রয়েছেন, চারজনে উপার্জন করছেন কিন্তু অর্থের সেভিংস কম। এবার দক্ষিণ দিকে যদি বাথরুম কলপার জলাশয় থাকে তাহলে এটা হলো। এবার দেখা যাচ্ছে যে আপনার বাড়ির পায়খানার সেফটি ট্যাঙ্কটাও দক্ষিণ দিকে, তাহলে ধরে নিতে হবে আপনার বাড়িতে প্রবল বাস্তুদোষ তৈরি হচ্ছে। সেই সঙ্গে যদি ঈশান কোণ অর্থাৎ বাড়ির উত্তর এবং পূর্বের যে মিলিত কোণ সেটাকে ঈশান কোণ বলা হয়, ধনের দেবতা কুবেরের কোণ বলা হয়, এটা বৃহস্পতির কোণ, নবগ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের কোণ হচ্ছে ঈশান কোণ। যদি ঈশান কোণে কোনোভাবে বাথরুম পায়খানা হয়ে যায় বা তাদের সেফটি ট্যাঙ্ক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই বাড়িতে প্রবল বাস্তুদোষ তৈরি হয়, অর্থনৈতিক সংকট, মানসিক অস্থিরতা, যেটা সবচেয়ে বড় সমস্যা অর্থের স্থায়িত্ব থাকে না, বাড়ি যার নামে হবে সেই ব্যক্তি কিন্তু কখনোই রোগমুক্ত হতে পারবে না। এবার যদি দেখা যাচ্ছে যে আপনার বাথরুম পায়খানা অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে হলো, সেটাও কিন্তু আপনার জন্য নেগেটিভ অর্থাৎ বাস্তুদোষের আয়ত্তে আপনি পড়ে গেলেন। কিন্তু যদি দেখা যায় যে আপনার বাথরুম পায়খানা বাড়ির পূর্ব দিকে রয়েছে এটাও কিন্তু আপনার জন্য নেগেটিভ। তো এই যে দোষগুলো যখন আপনার বাড়ির মধ্যে থাকবে, যে বাথরুম পায়খানা যদি এই দিকগুলোতে থাকে তাহলে আপনি জেনে যাবেন যে আপনার বাড়ির বাস্তুদোষ রয়েছে। আরেকটা ছোট্ট প্রমাণ বলছি, আপনি বাড়িতে মাটি খুঁড়বেন, হয়তো পুরোটাই পাকা করা আছে, তথাপি দেখা গেলো আপনি এক হাত মতো মাটি খুঁড়লেন, খোঁড়ার পরেও দেখবেন সাদা মাটি বের হচ্ছে না, শুধু কালো মাটি, তাহলে ধরে নিতে হবে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে। আর সবচেয়ে বড় কথা, বাস্তুদোষ থাকলে কিন্তু মানসিক অস্থিরতা, বাড়ির বাইরে যতক্ষণ থাকছেন মানসিক একটা পিসফুল একটা লাইফ ছিল, বাড়িতে আসার পরেই যেন কথা শুনতে ভাল লাগছে না, স্বামীর কথা স্ত্রী শুনতে ইচ্ছে করছে না, স্ত্রীর কথা স্বামীর শুনতে ইচ্ছে করছে না, বাচ্চা কাচ্চা বাবা মার কথা শুনছে না, একটা মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে। এগুলো যখন থাকবে আপনি বুঝে নেবেন আপনার বাড়িতে বাস্তুদোষ রয়েছে। আরেকটি ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। এবার এর প্রতিকার কী? আগামীকাল, এবার কিন্তু 18 তারিখ হচ্ছে ভাদ্রের সংক্রান্তি, কিন্তু শাস্ত্র মতে কিন্তু 17 তারিখে 17 তারিখটা আমাদের সংক্রান্তি ধরতে হবে। এবার এই যে সংক্রান্তির দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন আপনারা কী করবেন? আপনারা তিনটে কাজ করুন। তিনটে কাজের মধ্যে হচ্ছে যে আপনার বাথরুম পায়খানা যদি কোনোভাবে উত্তর পূর্ব
উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিকে আপনাদের বাথরুম পায়খানা জলাশয় বা সেফটি ট্যাঙ্ক বা ওয়াটার ট্যাঙ্ক কোনো স্যাঁতসেঁতে জায়গা রিজার্ভার থাকে তাহলে বাস্তু দোষ আছে। তাহলে কি করবেন, আপনার বাথরুমের মধ্যে একটি কালো বাটি নিন। অনেক সময় কালো মেলামাইনের কালো রঙের চিনেমাটির বাটি পাওয়া যায়, তো একটু খুঁজতে হবে। যদি কালো চিনেমাটির বাটি না পান, কালো প্লাস্টিক হলেও চলবে, কালো ফাইবার হলেও চলবে, একটা কালো পাত্রের মধ্যে ভর্তি করে আপনি লবণ রাখুন যে কোনো মাসের সংক্রান্তির দিন। তো বিশ্বকর্মা পুজোর সংক্রান্তি একটা বড় তিথি পাচ্ছেন, তো সেই দিন আপনি সেখানে ভর্তি করে আপনারা লবণ রাখুন এবং সেই লবণটি পরের মাসের সংক্রান্তিতে অর্থাৎ পরবর্তী মাস বাংলা মাসের যখন আবার সংক্রান্তি আসবে সেদিন লবণটিকে পরিবর্তন করুন এবং ওই বাটির লবণটি আপনার কোমরে বা আপনার পায়খানার টয়লেটের মধ্যে ফেলে দিন। ফেলে দিয়ে আপনি কি করুন, সেই বাটিটা ধুয়ে মুছে আবার এক বাটি লবণ রাখুন। এটি এক নম্বর কাজ। দু নম্বর কাজ কি করবেন, একটি কালো মানে 50 গ্রামের মতো ফিটকিরি আপনার বাড়ির দরজার মানে ঢোকার যে দাঁতটা রয়েছে তার মাথার উপরে একটি কালো কাপড়ের মধ্যে 50 গ্রামের মতো ফিটকিরি বেঁধে রাখুন, যেটা কারো চোখে যেন না পড়ে। এমনভাবে বাঁধবেন যেন ঢুকতে বা বের হতে চোখে না পড়ে। অনেক সময় থাকে না যে ঢোকার সময় বা বাহার সময় একটা ফটো আমরা লাগিয়ে রাখি ঠাকুরের, সে ঠাকুরের ফটোটার আড়ালে পেছনে 50 গ্রাম মতো ফিটকিরি কালো কাপড়ে মুড়ে শক্ত করে বেঁধে ওখানে রেখে দিন। এটাও ঠিক এক মাস অন্তর অন্তর পাল্টাবেন। পাল্টানোর সময় ওই ফিটকিরিটা বাড়ির হয় কোমরে ফেলে দিন অথবা সেটি পায়খানাতে ফেলে দিন বা টয়লেটে ফেলে দিন অথবা সেটি কোনো জলাশয়ে প্রবাহমান জলাশয়ে ফেলে দিন অথবা সে ফিটকারিটা গুঁড়ো করে বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দিন। তিনটের মধ্যে একটা কাজ করুন। আরেকটি কাজ যেটা হচ্ছে রেগুলার করবেন, একটি আমরা প্রত্যেকে ধূপ সন্ধ্যাবেলা ধূপ আরতি করি বাড়িতে, এখানে কি করবেন নারকেলের খোসা নেবেন, কিছুটা নারকেলের খোসা, কিছুটা তেজপাতা, একটাও তেজপাতা নিতে পারেন, এখানে কোনো কাউন্টিংয়ের ব্যাপার নেই। আপনি কিছুটা নারকেলের খোসা নিলেন, কিছুটা তেজপাতা নিলেন, গোটা তেজপাতা, নিখুঁত তেজপাতা নিতে হবে, কয়েকটা লবঙ্গ নেবেন ফুলযুক্ত, নিখুঁত মানে যাতে ফুল থাকে একদম সুন্দর কয়েকটি লবঙ্গ নিন, এবং তার মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে এবং একটা এবং কিছুটা কর্পূর, কিছুটা কর্পূর এবং অন্তিমে কিছুটা ধুনো দিন। ধুনো দিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যদি সম্ভব হয় বাড়ির চতুর্দিকে সেই ধুনোটি ঘুরান, প্রত্যেকটি ঘরে ঘরে ঘুরান, এবং সেই ধুনোটাকে যদি সম্ভব বাড়ির চতুর্দিকে ঘোরা সম্ভব না হয় আপনি আপনার ছাদে গিয়ে ছাদের চতুর্দিকটা ঘুরে বেড়ান। এইভাবে আপনি করুন, দেখবেন ধীরে ধীরে আপনার বাস্তুদোষ নেগেটিভ এনার্জি কমে আসবে এবং পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। তো নেতিবাচক শক্তিগুলো ক্রমশ দূরত্ব তৈরি হবে, নেতিবাচক শক্তি থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং আপনারা কিন্তু ইতিবাচক শক্তির আপনারা কিন্তু ক্রমশ কিন্তু আপনাদের পজিটিভ শক্তির দিকে আপনারা অগ্রসর হবেন। নেগেটিভ শক্তি কিন্তু আপনাদের আর আঘাত করতে পারবে না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ততক্ষণে জন্য নমস্কার।